ফলাকাটা ক্যারাটে একাডেমির পরিচালনায় ও ব্যবস্থাপনায় পঞ্চম বর্ষ আমন্ত্রণমূলক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ফলাকাটায়। ফলাকাটা ক্যারাটে একাডেমির পরিচালনায় ও ব্যবস্থাপনায় পঞ্চম বর্ষ আমন্ত্রণমূলক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো ফলাকাটায়। কাতা ও কুমিত এই দুটি খেলায় মোট 50 বিভাগে 450 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ফলাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, ফলাকাটা টাউন ক্লাবের সভাপতি রণেশ তালুকদার, বিশিষ্ট ক্রীড়া প্রেমী বিমল লোধরায় সহ প্রমুখ। পঞ্চম বর্ষ অল বেঙ্গল ইনভারেশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। আজকে টোটাল পার্টিসিপেন্ট আমাদের 450 বয়েজ অ্যান্ড গার্লস, চারটা তাতামি, তাতামি ওয়ান, তাতামি টু, তাতামি থ্রি, আমাদের তাতামি ফোর, চারটা তাতামি দিয়ে আমাদের সকাল 9টায় আমাদের টুর্নামেন্ট সুন্দরভাবে কাতা চলছে। পরবর্তীতে আমরা যারা এখানে আজকে স্টেট লেভেলে চান্স পাবে, এভাবেই মানসিক বিকাশ এবং সর্বাঙ্গীন বিকাশ যদি সম্ভব এবং তারা যেন ফিজিক্যাল ফিটনেস বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বাচ্চাদের প্রত্যেক শনিবার রবিবার করে এই দুজনে ট্রেনিং করিয়ে থাকি। আমাদের আন্ডারে ওরা নর্থ রয়েছেন, 96 থেকে আমি ট্রেনিং করাচ্ছি। এখন কাতা চলছে, কাতা শেষ করার পরে আমরা শিশুটি হয়ে এই বিদ্যালয়েরই একজন ছাত্র ছিলাম। তখন ফলাকাটাতে বৈদ্যুতিক আলো ছিল না, আধুনিক প্রযুক্তি গ্রাস করেনি। আমরা সেই সময়ের মানুষ, আজকের আধুনিক প্রযুক্তির যুগে প্রত্যেকের হাতেই প্রায় স্মার্টফোন, তার মাধ্যমে সেখান থেকে আজকে লক্ষ্য করলেই বুঝে যায় বিরাট বহিরূহে পরিণত হয়েছে। থেকে যাত্রা শুরু করে আজকে 2020-2020 দাঁড়িয়ে 25 বছরের সফল যাত্রায় এটাও বিরাট বৃক্ষ বা তথা মহিরূপে পরিণত হয়েছে। তার জন্য স্থপতি দেবাশিস সিনহাকে অনেক অনেক ধন্যবাদ।